আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে জনপ্রিয় একটা ফ্যান। তো আসলে আমরা কিন্তু এই ধরনের মিনি ফ্যান গুলো বাসা বাড়িতে সচরাচর ব্যবহার করে থাকি, কারণ বর্তমানে যেভাবে লোডশেডিং হচ্ছে এবং যেভাবে গরমের চাপ, সে হিসেবে কিন্তু আমাদের এই ফ্যানটা অনেক জনপ্রিয়। তো এই ফ্যানটার প্রবলেমটা হচ্ছে, দেখুন এটা, এই যে দেখুন এইটা সুইচটা কাজ করে অনেক সময়, আবার এই সুইচটা কাজ করে না, অনেক জোরে প্রেস করে। তো আমি কিছু সমস্যা যদি আপনাদেরকে দেখাই, তো এই যে দেখুন আমি কিন্তু চার্জিংটা দিয়েছি, এখন এই দেখুন লাইটটা কিন্তু জ্বলছে, কিন্তু এই সুইচটা কিন্তু একেবারে অনেক জোরে প্রেস করলে এই দেখুন ইজিলি কিন্তু কাজ করে না। তো এই সুইচটা কীভাবে আমরা রিপেয়ার করতে পারি সে বিষয়টি আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো চলুন ভিডিওটি আমরা স্ক্রিনে ভালো করে দেখাই। তো সমস্ত নাটগুলোকে খোলার পরে আমরা এটাকে ওপেন করে নিলাম। এই যে দেখুন এখন কিন্তু এটা আমার ওপেন হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো এখন আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে জাস্ট আমি সুইচগুলো চেঞ্জ করব। তো এই চেঞ্জ করা যখন চেঞ্জ করব তখন কিন্তু দেখুন এই যে এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা এই যে সুইচ খুলবেন, এটা হচ্ছে ফ্যান, এইখানে লেখা আছে, এটা ব্যাটারি, এটা মোটর, ঠিক আছে, এখানে লেখা আছে। তো সেই অনুপাতে আমি সুন্দর করে জিনিসটা খুলে নিলাম। আর আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমি এই যে দেখুন এই যে জাস্ট এই ফ্যানের সুইচটা আমি চেঞ্জ করে দেবো। এই সুইচটা চেঞ্জ করতে হলে আমার কিন্তু এই নাটগুলো খুলে ফেলতে হবে। তো এই পার্টটাকে আমি খুললাম, জাস্ট দেখুন এই যে আমার যে সুইচটা, এই সুইচ দুইটা জাস্ট আমি চেঞ্জ করে দেবো। যেহেতু একটা সমস্যা আমি এই সুইচটাকে চেঞ্জ করে দেবো। এখানে আমার দেখে নিতে হবে কোনটা প্রবলেম। এই যে ফ্যান, ফ্যান যেটা, ফ্যানটা আছে এই পাশেটা, এটা সুইচটা আমি চেঞ্জ করবো। এই যে দেখুন এই সুইচটাকে আমি জাস্ট চেঞ্জ করে দেবো, এই সুইচটার পরিবর্তে আমি আরেকটা সুইচ লাগিয়ে দেবো। তো এই ধরনের সুইচ গুলো আমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তো তো আমি একটা সুইচ এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা সুন্দর করে এটা কিন্তু লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন লাগানোর পরে এটা সোল্ডারিং করে দিবেন। তো বড় ধরনের কাজটা তো লাগানোর পরে অবশ্যই এই জায়গাটাকে একটু সুন্দর করে ক্লিন করে দেবেন। দেখুন আগেও কিন্তু এই জায়গাটা কাজ করা হয়েছে, বাট কাজের কোয়ালিটিটা ওইভাবে হয় নাই, এখানে জিনিসটা পরিষ্কার করে নাই। তো আপনারা যারা, যদি কোনো নতুন বন্ধুরা এই কাজটি করে থাকেন, অবশ্যই আপনারা এই জায়গাটাকে একটু ক্লিন করে দিবেন, কারণ কাজ করতে হবে, কাজের কোয়ালিটিটা ঠিক থাকতে হবে। এখন আমাদের এই যে এটা আছে ব্যাটারি এবং এটা আছে মোটর। তো ব্যাটারির জায়গায় যে বিটি লেখা, ব্যাটারির জায়গায় আমরা ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দেব এবং মোটরের জায়গায় আমরা মোটরের কানেক্টরটা লাগিয়ে দেব। এখন সুন্দর করে এটাকে ফিটিং করে দিতে হবে। তো এই যে দেখুন জাস্ট এটাকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার আগে তার যে যেগুলো তার আছে ভিতরে অবশ্যই সুন্দর করে বসিয়ে দিবেন, এবং এই যে দুটো লক আছে আমরা এই মাঝখানে, এই লক দুটোকে আমরা সুন্দর করে বসিয়ে দেব। লক দুটোতে আমরা সুন্দর করে বসিয়ে দেব। এখন প্রত্যেকটা নাট সুন্দর করে আবার লাগিয়ে দিতে হবে।
এখন আমি স্মুথলি আপনাদেরকে দেখাবো যে আমার সুইচটা কি কাজ হয়েছে কিনা। তো দেখুন চার্জ হয়ে গেছে, এই দেখুন ফ্যানটা কিন্তু সুন্দর মতো এখন স্মুথলি কাজ করে। এই যে লাইটটা দেখুন, লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে লাইট দেখুন, এই যে লাইট কিন্তু বাড়তেছে কমতেছে।